হ্যালো ফ্রেন্ডস, WB এবং অন্যান্য পরীক্ষার গুরুত্বপূর্ণ GK দ্বিতীয় নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলো আমরা ভিডিওটা শুরু করি। বন্ধুরা, প্রথম প্রশ্ন রেখেছি, ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস, ওয়াশিংটন না কাঠমান্ডু? উত্তর হচ্ছে ওয়াশিংটন। দ্বিতীয় নম্বর প্রশ্ন রেখেছি, ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? নিউ ইয়র্ক, প্যারিস, কাঠমান্ডু? উত্তর হচ্ছে প্যারিস। বন্ধুরা, তৃতীয় নম্বর প্রশ্ন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? নম্বর এ আছে ম্যানিলা, বি হচ্ছে কাঠমান্ডু, সি হচ্ছে জাকার্তা। উত্তর হচ্ছে ম্যানিলা। পুলিৎজার পুরস্কার কবে দেওয়া হয়? 1917 না 1918 না 1967? উত্তর হচ্ছে 1917 এ। দ্রোণাচার্য পুরস্কার কোন বিষয়ে দেওয়া হয়? নম্বর এ রেখেছি খেলোয়াড়দের, খেলোয়াড়দের কোচদের, না সাহিত্যের, না সাংবাদিকতার ক্ষেত্রে? এই পুরস্কার দেওয়া হয় বি নম্বর অ্যান্সার, খেলোয়াড়দের কোচদের। সিক্স নম্বর প্রশ্ন, পণ্ডিত রবিশঙ্কর কি বাদ্যযন্ত্র বাজাতেন? উত্তর হচ্ছে সেতার, না সেনাই, না তাবলা? সেতার উত্তর। সাত নম্বর প্রশ্ন, হরিপ্রসাদ চৌরাশিয়া কি বাদ্যযন্ত্র বাজাতেন? তবলা, বাঁশি, না সি হচ্ছে সানাই? উত্তর হচ্ছে বাঁশি। বি হোয়াইট টাইগার বইটি কার লেখা? অরবিন্দ অভিগা, দীনবন্ধু মিত্র, মহাত্মা গান্ধী, লালা লাজপত রায়? উত্তর হচ্ছে এ, অরবিন্দ অভিগা। নয় নম্বর প্রশ্ন, বক্সিং খেলার মাঠকে কি বলা হয়? ডায়মন্ড, রিং, না পিস? উত্তর হচ্ছে বি, রিং। দশ নম্বর প্রশ্ন, টি কথাটি কোন খেলার সাথে যুক্ত? গলফ, ক্রিকেট, বক্সিং, না দাবা? উত্তর হচ্ছে গলফ। বন্ধুরা, আমরা একটা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এটার উত্তর কোনটা হবে। দেখেছি কে বলেছে, আমার প্রকৃত উদ্দেশ্য হলো প্রতিটি চোখ থেকে চোখের জল মোছা? জওহরলাল নেহরু, সুভাষচন্দ্র বসু, না রবীন্দ্রনাথ ঠাকুর? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু। হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ।